নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি দেখাবো চিকেন মোমো। এখানে আমার 500 গ্রাম বনলেস চিকেন আছে, যেটাকে আমি ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। 1.5 কাপ ময়দা আছে, 1টা পেঁয়াজ কুচানো আছে, ধনে পাতা কুচি, স্প্রিং অনিয়ন, নুন, এখানে আছে রসুন পেস্ট, আদাকে আমি কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, আর লাগবে আমার সয়া সস। আমি চিকেন পেস্টটার মধ্যে একটু নুন দিলাম, রসুন পেস্ট, আদা কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, 1টা পেঁয়াজ ভালো করে কুচি করে রাখা, স্প্রিং অনিয়ন, ধনে পাতা কুচি। এর মধ্যে অল্প একটু আমি সয়া সস দেবো। আমি এটা ভালো করে মেখে নেবো চিকেনের সঙ্গে। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, আমি এটা আবার আধ ঘন্টার জন্য রেখে দেবো। আমি এবার ময়দাটা মেখে নেবো, এর মধ্যে একটু নুন দেবো, আমি এর মধ্যে কিন্তু তেল দেব না, শুধু জল দিয়ে আর নুন দিয়েই মাখবো। আমি এটা জল দিয়ে মেখে নেবো, একদম নরমও করবো না, আবার একদম শক্ত করবো না। এটা ভালো করে মাখা হয়ে গেছে, আমি এবার এটা 15 মিনিটের জন্য রেখে দেবো। এরকম করে আমি গোল করে নিচ্ছি এগুলো। পাতলা করে আমি বেলে নেব, একটা লুচি যেমন সাইজ হয় সেই সাইজটা অনুযায়ী বেলে নিতে হবে। আমি 1 চামচ চিকেন দিলাম, এটা এরকম হবে। প্রথমে এই কোনাটাকে এরকম করে নিতে হবে, তারপরে এটাকে এরকম মুড়ে মুড়ে এরকম শেপ দিতে হবে মোমোর শেপ। আমি আরেকটা করে দেখাচ্ছি,
এরকম করে আমি মোমো শেপ তৈরি করেছি। সব আমার এটা তৈরি হয়ে গেছে, আমি এবার এটা ভাপিয়ে নেব। সসপ্যানে জলটা গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এটা কিন্তু আমি ঘরোয়া উপায় ভাবে দেখাচ্ছি, আপনারা স্টিমার কিনে নিয়েও ওটার মধ্যে করতে পারেন। আমি এটা ঘরে কিভাবে করতে হয়, যদি ওটা স্টিমারের ওটা না থাকে তাহলে এইভাবে করবেন। এবার মোমো গুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি এটা 12 থেকে 15 মিনিটের জন্য আঁচটা মিডিয়াম করে ভাপিয়ে নেব। আমি 15 মিনিট বাদে ফিরে আসলাম। আমি কিন্তু যখন এটা ঢেকেছিলাম এই ফুটোটা বন্ধ করে দিয়েছিলাম। এটা আমার হয়ে গেছে, আমি এগুলো এবার নামিয়ে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো তুলে নিচ্ছি। আমার তৈরি চিকেন মোমো।